মু হচ্ছি শ্রী রাজকিশোর স্বয়ং, অবসরপ্রাপ্ত পুলিশ ডিএসপি। আমি বর্তমানে আমার এই নুয়াপড়া রয়েছি। বুদ্ধিজীবী মানে কাহিকি ভোট দেওয়া পাই অনিচ্ছাকৃত করতে? আর বহুবিধ কারণ আছে। প্রথমত হল বর্তমান দেশরে বহুত সমস্যা আর সংকট দেখা দিয়েছে, এবং রাজনেতা মানে যে বর্তমানে নির্বাচনের ভাগ নৌচন্তি, ভবিষ্যতের নেতা হওয়া পাই ইয়ে করছেন, সেমানে তাঙ্ক পাখরে এই যে সমস্যা আর সংকটর সমাধান কোণ অছি, যোজনা কোণ সব অছি, সে বিষয়ে সেমানে ন কইকিরি সেমানে বিভিন্ন প্রকার মিথ্যা বিভ্রান্তিকর অবান্তর জিনিস কথা সব কৌচন্তি, যোগুটা কি বুদ্ধিজীবী মানুকু হতোৎসাহিত করুচি, অনাগ্রহ সেমানে প্রকাশ করুচন্তি ভোট ফোট দবা পাই যিবা। দ্বিতীয়ত বর্তমানে নীতি নৈতিকতা কিছু গোটে রাজনীতির রহুনে, রাজনীতির যে ভাগ নৌচন্তি নেতা হওয়া পাই যাওচন্তি প্রার্থী হচ্ছন্তি, সেমানকর সোল মোটিভ রহুচি মানে নিজের স্বার্থ। গোটে দলরে জনে রহিলা, সে তাকু দলরে তার প্রতিষ্ঠা তাকু দল দেলা, থরে ধর সে এমএলএ হেলা কি এমপি হেলা, তাকু দল পাই সে প্রতিষ্ঠা পাইলা, কিন্তু সে দল কথা চিন্তা নকরি যদি তাকু টিকেট ন দিয়া যাওচি, সে সাঙ্গে সাঙ্গে সে দলর পরিবর্তন করিকি আউ গোটে দলকু ডেইলা, এবং এমটা দল ডিয়া সবু দলরে রহুচি, যোটা কি ভালো নেতা মানে কে নিস্বার্থপর আউ জন সেবা মনোবৃত্তি থিবা নেতা আউ সেমতি দেখা যায়নি, সমস্ত স্বার্থ নিজের পরিবার নিজের আত্মীয় স্বজন আউ নিজে কেমতি আমি ভালো রইব, বহুত সম্পত্তি অর্জন করিবু, তেণু আমার স্বার্থ যেটি হানি হচ্ছে আমি সে দলের রইবু নাই, তেণু সে যে দল তাঙ্কু প্রতিষ্ঠা দেলা সে দল কথা সেমানে ভাবুনাহান্তি কি দেশর স্বার্থ কথা সেমানে ভাবুনা। তৃতীয়রে হেলা বর্তমানে গোটে বংশবাদ আউ উত্তরাধিকারী প্রথা চালছে, যোগটা কি সাধারণ পরিবার ভালো যুবক সমাজসেবী যে ভালো তার সমাজের সেবা করা আগ্রহী, যে ভালো পাঠ ফাঠ পড়িকি রহুচি ইয়ে পাই, সে বর্তমানে আউ সেমানে বাট পাও না, বাট বন্ধ তাই, কারণ পুত্র যদি পিতা যদি টিকেট ন পাওছি পুত্রকে দিয়া হচ্ছে, পুত্র স্বামী যদি টিকেট ন পাওছি স্ত্রীকে দিয়া হচ্ছে, এগুলাক সব বংশবাদ নীতি, মানে বংশবাদ আউ উত্তরাধিকারী প্রথা যদি রইব রাজশাসন, রাজশাসন সেইটা হচ্ছে আমার গণতন্ত্র পাই বহুত মানে শুভঙ্কর নুহে গণতন্ত্র পাই, তেণু এইটা বর্তমানে আউরি গোটাই কারণ হল বুদ্ধিজীবী মানে আকু পছন্দ করুনা, এটা সবু দলরে বি চালছি এমতি হচ্ছে, তেণু এইসব যে কারণ যোগু বুদ্ধিজীবী মানে ইন্টারেস্টেড বা আগ্রহ প্রকাশ করুনা যাইকি ভোট দেওয়া পাই। তাপরে এবর্ষ আউরি গোটাই বড় কারণ হচ্ছে এই যে খরা মানে জলবায়ুর পরিবর্তন যোগু যে তাপমাত্রা বৃদ্ধি হয়েছে, আদেরে বি বহুত বয়স্ক ব্যক্তি মানে যা কোচেন আপনার সিনিয়র সিটিজেন্স সেমানে আউ এই মানে রিস্ক নেবাকু চাহু না, কারণ সেই টাইপের সুবিধা সবু ভোট কেন্দ্রের বি নাই, বহুত আমি যাইছু দেখুছু মানে গরম যে ঝাল বাহারছি তাদের অবশ্য মানে সিনিয়র সিটিজেন ইয়ে হয়ে সেন্সলেস হয়ে যাওয়ার চান্স রয়েছে, সেইটা বি গোটে বহু বড় কারণ যেপা কি সিনিয়র সিটিজেন মানে আগ্রহ প্রকাশ করুনা যাইকি এই ধাড়িতে ঠিয়া হয়েকি এই যে গরম আউ এই যে গুড়গুড়ি হচ্ছে আ ভিতরে যাইকি ভোট দিয়ে ফেরবা তার তাঁক পক্ষে বহুত কষ্টদায়ক হচ্ছে, তেণু সেমানে সেটিপাই যে টিকি বেশি বয়স্ক হয়ে গেলে সেটিকি তাকে সুবিধা সুযোগ দিয়ে জনে যদি নেইকি যাচ্ছি সে নিজে একা যাওয়া মানে ইচ্ছা প্রকাশ করছে, এইসব কারণর বর্তমানে বুদ্ধিজীবী মানে ভোট দেওয়া বেশি যাও না। আউ দ্বিতীয়রে মানে বড় কথা হল যেতে দিন পর্যন্ত এই যে নেতা মানে আসিকি ভোটর মানুষ রিকোয়েস্ট করুবে ইয়ে করুবে সে পর্যন্ত গণতন্ত্র অসহায়, যেপ যেদিন দেখবে নেতা মানে আসবে না ভোটর মানুষ, ভোটর মানে সো মানে নিজ ইচ্ছার যাইকি
স্বতঃপ্রভূত ভাবে যাই ভোট দেবে এবং সেতবে যাই গণতন্ত্র সার্থক হল।